हेलो गाइस, गुड मॉर्निंग तो बोला जावे ना, गुड इवनिंग। तो आमी आमार ब्लॉगटा एखन थेके स्टार्ट करछि। एखन बाजे 12টা, দাঁড়াও देखे बोली 12টা 20। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो आर आमिओ खूब 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 भालो आछि। आर भालो तो थाकते हबे, क्यों कि सब समय शरीर असुस्थ, शरीर असुस्थ बोलले आरो असुस्थ हो पड़छी। सेजन्य भावलाम आज के एकटू स्नान टान करे एकटू बेश भालो करे सेजे गुजे तोमादेर सामने आसि। तो देखते पाच्छो एखनी आमी स्नान करे एलाम, आर ई देखो माथाय गामछा एखनो। तो अनुज ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम, आर आमार आरेकटा नतुन भिडियोते तोमादेर सबाइके स्वागत आर अनेक अनेक भालोबासा। तो आज के थंबनेला टाइटलला देखे निश्चय तुम्हारा बुझते पेरेछो आमी तुम्हारे साथ कि विषय कथा बोलबो। हाँ, ठीक ही बुझते पेरेछो। तार आगे आमी बोले दी, जारा जारा आमार चैनलटा सबसक्राइब करेछो तादेरके अनेक थैंक यू, आर जारा करोनी तारा आमार चैनलटा अवश्य सबसक्राइब करे पाशेर बेल बटनटा प्रेस करे दिओ, ताहले समस्त नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाबे आर आमी जे प्रत्येक दिन नतून नतून भिडियो निये आसबो सेगुलो तोमादेर काछे नोटिफिकेशन जाबे। तो ठीक है, चलो आमी एखन चुलटा झाड़ी झेड़े नहीं, एकटू चुलटा झाड़ा हो गेले एकटू सिंदूरटा ठेकिए नेब, तारपर आबार आसछी तोमादेर साथे कथा बलार जोन्नो। तो ठीक आछे, आसछी ताहले। हेलो गाइज, आबार आमी चले एसेछी तोमादेर साथे कथा बलार जोन्नो। तो कि बेश बोलछिलाम, ओ हाँ, तो आज के आमी तोमादेर काछे कोनो ब्लग आनछी ना। কেন বলো তো, প্রত্যেক দিন রান্না বাড়া রান্না খাওয়া দাওয়া, তোমরাও একটু বোরিং হয়ে যাবে, সেজন্য আমি ভালো আজকে তোমাদের কাছে একটা অন্য কিছু নিয়ে আসি। তো আজকে সকাল থেকে আমি সব কাজ করেছি আর বিশেষ করে তাড়াতাড়ি রান্না করে খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পরে তোমাদের দাদা ভাই নেই, একটু বাইরে গেছে আর আমি এখন স্নান টান করে এসে পুজো করে ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা বলে নিই। তো এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে পিপড়ে হয়ে গেছে, জানো, খুব পিপড়ে হয়ে গেছে ঘরে, বিছানা চাদর চেঞ্জ করছি তাও পিপড়ে হয়ে যাচ্ছে। তো এর আগে আমি তোমাদেরকে বলেছি যে প্রথম দেখার দিনটাকে ভুলতে কি আর কেউ পারে। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আসল ব্যাপার কি বলো তো, অনেক কিছু আছে শেয়ার করার মতো কিন্তু সময় কুলোচ্ছে না আর আমার শরীর খারাপ তোমরা সবাই জানো। তাও আমি নিজেকে ভালোভাবে রাখার চেষ্টা করছি যে যাতে আমি একটু ভালো থাকি। আর বাড়িতে একা একা থাকি তো ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি সেই টপিকে চলে যাচ্ছি যেটা আমি তোমাদের সাথে আজকে তোমাদেরকে আজকে আমি বলবো, যে তোমাদের দাদা ভাই আমাকে প্রপোজ করার কতদিনের মধ্যে বিয়ে করেছে। তো আমাকে তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাই আমাকে এপ্রিল মাসের, ওই ঠিক টাইমটা মনে নেই, অনেক বছর বিয়ে হয়ে গেছে তো আমি সত্যি বলছি মিথ্যা কথা বলিনি, আমি ভুলে গেছি টাইমটা। তো আমার কাছে অনেকগুলো তোমাদের দাদা ভাই আমাকে অনেকগুলো লেটার দিত, তখন লেটারটা বেশি চলতো। তো ওইগুলোতে আমার প্রথম যেদিন ও আমাকে প্রপোজ করে সেই লেটারে লেখা আছে ডেটটা টাইমটা। আমি একদিন অনেক যতগুলো চিঠি আমাকে ও দিয়েছিলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর কী কী লেখা আছে সেগুলো আমি পড়ে তোমাদেরকে শোনাবো। আর আমার কি বলো তো, আমার একটু গলাটা খুশখুশ খুব 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 করতেই থাকি, ওটা আমার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, যখন আমি তোমাদেরকে সব বলবো তখন এটাও বলা ঠিক, তাই না, বলবো তো আমার তাদের কোনো মানে খারাপ লাগবে না বলতে। তো ঠিক এপ্রিল মাসে আমাকে যেদিন তোমার দাদাভাই প্রপোজ করে, ঠিক 10 দিন প্রেমের 10 দিনের মাথায় ও আমাকে বিয়ে করেছে। তো আমাদের বিয়েটা বুঝতেই পারছো। তো একদিন তোমাদের দাদা ভাই আমাকে যেদিন প্রপোজ করে সেই দিন আমি আমার বোনের স্টাডি পুঁতে এসেছিলাম। তো আমার বোনকে ও একটা লেটারে লিখে দিয়েছিল, মানে ও সামনাসামনি কিছু বলতে পারেনি। তো
বন্ধ লেটারে লিখে পাঠিয়েছিল, তো আমি অ্যাকসেপ্ট করেছিলাম দু তিন দিন পর। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, হ্যাঁ যারা দেখোনি তারা ওটা অবশ্যই দেখে নিও ভিডিওটা, আর আমি লিঙ্কটাও দিয়ে দেব এই মানে এই ভিডিওর ডিসক্রিপশন নিচে। তো যাই হোক, আমাকে প্রপোজ করে, তারপর প্রপোজ করার দু তিন দিন পরে আমি ওকে হ্যাঁ বলি। তো তারপরে আমাদের প্রত্যেক দিন দেখা হয়, আমাদের এখানেই দেখা হয়, আর তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আর আমাদের বাড়ি খুব একটা দূরে নয়, কেন কি প্রত্যেক দিনই আমাকে ও দেখতে পেত, আর যেহেতু কাছাকাছি সেজন্য ও আমাকে দেখতো আর আমি ওকেও দেখতাম, ঠিক আছে। আমাদের কোনো স্কুল লাইফে প্রেম নয়, আমাদের এটা কি বলবো পাড়া লাইফের প্রেম, পাড়ায় পাড়ায় প্রেম করে দিয়ে, ঠিক আছে। তো তোমাদের দাদা ভাই আমার থেকে 2 বছরের বড়, আর আমার তোমাদের দাদা ভাই 85-এ জন্ম আর আমার 87-এ। তো যাই হোক, যেদিন তোমাদের দাদা ভাই আমাকে বলল যে চলো আজকে আমরা ঘুরতে যাব, আমি বললাম কোথায় ঘুরতে যাব, তো আমরা গেছিলাম তারাপীঠ, ঠিক আছে। তো অনেকজনা মিলে গেছিলাম, অনেক 3টে ওর বন্ধু তাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে গেছিলো, আমি তোমাদের দাদা ভাই আমরা সবাই গেছিলাম, 4-5-6-7 জনা গেছিলাম। তো ওখানে 10 দিন তখন হয়েছে, মোটেই দশ, ঠিক আছে। তো 10 দিনে হয়েছে প্রেম, তা আমরা ঘুরতে গেছি। তো ওখানে সবাই বলছে যে তুই কি একে সত্যি ভালোবাসিস, তাহলে বিয়ে করতে পারবি এখন? তো বলছে যে কেন পারবো না। তো আমি বললাম যে না, এত তাড়াতাড়ি এই এইটা ঠিক নয়, বিয়ে করাটা ঠিক নয় এত তাড়াতাড়ি। হ্যাঁ দেখো, সবার মনে তো ভয় থাকে না, বলো। হ্যাঁ, যতই আমি ওকে ভালোবাসি, যতই প্রেম করি, আর তখন আমার বয়সটা অনেকটা কম ছিল, আমার দেখো আমার 16 বছর হয়ে গেল, এই জানুয়ারিতে 16 বছর হবে বিয়ে হওয়া আমাদের। হ্যাঁ, তো যাই হোক, তো ও কী করলো বলো তো, তারাপীঠে পুজো দিয়ে এসে আর তারাপীঠের যে সিঁদুর ছিল ওই সিঁদুরটা আমাকেও পরিয়ে দিল, ঠিক আছে। তো ওটা পরিয়ে দিল, তো আমার তো ভীষণ ভয় পাচ্ছে, সবাই বলছে দেখ তুই বিয়ে করে নিলি ওকে, তো কী হবে এবার, তো কী হবে। আমাকে বলছে তাহলে চলো একসাথে আমরা কোথাও অন্য কোথাও গিয়ে থাকবো, তখন তো ওর কোনো কাজ ছিল না, তখন ও আমাকে খাওয়াবে কি, ঠিক আছে। আর ওদের বাড়ির সিচুয়েশান যা, আমি তোমাদেরকে ওটাও বলবো যে ওদের বাড়িতে কী অবস্থা। তো যাই হোক, ও আমাকে বিয়ে করলো, তো আমি বাড়ি চলে এলাম, আমার নিজের বাড়ি চলে এলাম, আর তোমাদের দাদা ভাইও নিজের বাড়ি চলে এলো। তো ওইরকম এভাবে প্রত্যেক দিন দেখা হয় আর কথা হয়, প্রত্যেক দিন দেখা করি আমরা, দেখা করতে করতে। তো 10 দিনের মাথায় যে বিয়েটা আমাদের হয়েছিল, সেই বিয়েটাকে আমি মানতে পারছিলাম না, ঠিক আছে। তারপরে কি হলো না, ওটা ধরো এপ্রিল মাসে হয়ে গেল, তো এপ্রিলের পরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে আমরা আবার পালিয়ে বিয়ে করি। তো ওই ওইটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো যে জানুয়ারিতে আমরা পালিয়ে বিয়ে করেছি, ওইটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো, এখন আমি এটা বলে দিই। তো ওই করতে করতে আমাদের দিন যায় রাত যায়, মানে ভালো লাগছিল না, আমি কী এমন করে ফেললাম, 10 দিনের মাথায় বিয়ে, এদিকে আমার বাড়ি থেকে দেখাশোনা করছে, কেন কি বাড়িতে তো সবাই জেনে গেছিলো যে আমার ওর সাথে প্রেম চলছে, মা বাবা তারপরে 2-3 জায়গা থেকে আমাকে দেখতেও এসেছে, আমি রিজেক্ট করেছি যে না আমার ছেলে পছন্দ নয়, আমি বিয়ে করব না। তো যাই হোক, তখন মা বলতো যে তাহলে তুই কী করবি, তুই বিয়ে করবি কি করবি না। তাই বললাম বিয়ে করবো না কেন, করবো, ভালো ছেলে হলেই করবো বিয়ে। তো যাই হোক, এটাই হলো আমাদের প্রেমের 10 দিনের মাথায় বিয়ে। আর আমি তোমাদেরকে আমার যে রিয়েল বিয়েটা হয়েছিল জানুয়ারি মাসে, জানুয়ারির 7 তারিখে, তো সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও অনেক কিছু শেয়ার করার বাকি আছে জানি, তোমাদের দাদা ভাই থাকলে
আরো ভালোভাবে বলা হতো। তো আমি এটা খুব ছোট ছোট যেহেতু ছোট খাটোতে পের করে দিলাম, অনেক বড় ভিডিও হয়ে যাবে নয়তো, সেই জন্য। তো ঠিক আছে, আমার আমাদের বিয়ের 10 দিনের মানে প্রেমের 10 দিনে যে বিয়েটা হয়েছে সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অন করে দেবে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে আবার আর একটা নতুন ব্লগের সাথে, নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো, ঠিক আছে? তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, আই লাভ ইউ অল ফ্রেন্ড।